सरकारी कर्मचारीरा गणतांत्रिक पद्धतिते आंदोलन करछेन। सरकारी कर्मचारीरा शासक दलेर मतो गुली बोमा बंदूक धरते पारबेन ना, ताई तारा जदि मने करेन आगामी पंचायत निर्वाचने काज करबेन ना। प्रदेश कांग्रेस तादेर आंदोलनके समर्थन करे सरकारी कर्मीदेर चाकरी जीवनेर अधिकार दिए। मंगलवार ए भाषाते राज्य सरकारी कर्मचारीदेर पाशे दाड़ालेन प्रदेश कांग्रेस सभापति। डीए इस्यूते एदिन राज्य सरकारके तुलना करे तिनि बलेन जे डीए মমতা বন্দ্যোপাধ্যায় দান নয়। দুই সপ্তাহের অধিক সময় ধরে বকেয়া ডিএ দাবিতে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা শহীদ মিনারের প্রাঙ্গণে। গতকাল সোমবার রাজ্য জুড়ে সরকারি কর্মচারীরা কর্মদিবস পালন করেন বকেয়া ডিএ দাবিতে। পঞ্চায়েত ভোটের আগে ডিএ ইস্যুতে বঙ্গ রাজনীতি উত্তাল। নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে সংশ্লিষ্ট রাজ্যের সরকারি কর্মচারীদের উপর নির্ভর করতে হয়। যে ডিএ অর্থাৎ ডিআরএনএস অ্যালাউন্স এটা তাদের প্রাপ্য, এটা তাদের অধিকার। দিদি তাদেরকে কুকুর বলতে পারে, কুকুরের মতন ঘেউ ঘেউ করছে বলতে পারে, বাংলার মুখ্যমন্ত্রীর মুখে কিছু আটকায় না। কিন্তু ডিএটা মমতা ব্যানার্জির দয়া নয়, ডিএটা তাদের চাকরির জীবনে অধিকারের মধ্যে পড়ে। রাজ্য সরকারের দায়িত্ব সেই ডিএ টাকা তাদেরকে যথাযথভাবে পৌঁছে দেওয়া। পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের যে ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকারকে তিনি দিতে চাইছেন না, তাদেরকে বঞ্চিত করছেন। স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারি কর্মচারীরা দিদির দলের লোকদের মধ্যে তো বোমা পিস্তল ধরতে পারবে না, তাদেরকে যে বোমার মশলা আছে বলে আমার জানা নেই। তাই তারা কী করবে? তারা গণতান্ত্রিক পথে আন্দোলন করবে, সেটাই করেছে। তার জন্য যদি তারা মনে হয় যে পঞ্চায়েত ভোটে অংশগ্রহণ করবে না, তা করবে না।